সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে খামার ভাই চ্যানেলের পক্ষ থেকে আমবাড়ি হাটে স্বাগত। তো আজকে হলো আপনার 12ই আগস্ট। বর্তমানে আমরা অবস্থান করতেছি শুকনো হাট ডিশারগুলো, যে এখানে কেনা বেচা হয় এখানে। তো আজকের আপনাদের এই প্রতিবেদনটি হবে শুকনো হাট ডিশারের শুধু বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা না, আমরা আজকে আসি আমাদের খামারের জন্য আপনার 3-4টা আপনার শুকনো হাট ডিশার তুলবো তার জন্য। তো আমরা কিছু গরু দেখবো, কিছু গরু কেনার চেষ্টা করবো, আসলে দেখি আমবাড়ি হাট থেকে কয়টা কালেকশন আজকে হচ্ছে। তো এর মাধ্যমে আজকে আপনাদের একটু বাজার পরিস্থিতিটা জানার চেষ্টা করব। তো আজকে যেমন আপনারা দেখতে পাচ্ছেন শুক্রবার হিসেবে প্রচুর আমদানি, তোর সঙ্গে প্রচুর ক্রেতা বিক্রেতার সমাগম ঘটছে। তো দেখা হবে কেনা বেচা। আমরা কিছু গরু দেখতেছি, এই যে ভাইয়া এখানে দেখতেছে। তো আমরা এখানে একটা গরু দেখতেছি, আমরা এর মধ্যে এর বয়সটা চেক করলাম। কয় দাঁত চেক করলা? কয় দাঁত? নতুন জোয়ান কালার মধ্যে একটা নতুন জোয়ার। কত চাচ্ছে? চল্লিশ চাচ্ছে। তো শেষে শেষে 2000 কম চাইলো। 2000 কি কম চাইলো? কত কইছো ভাইয়া? কত কত কইছো? লাম্পি লাম্পি লাম্পি। তো আমরা অপোজিট সাইডে একটা গরু দেখতেছি। কয় দাঁত? এইটাও নতুন জোয়ান, এইটাও কালার মধ্যে। ভাই কত যাচ্ছে? ভাই কত যাচ্ছেন? 56 ভাই। দেশি এটা? দেশি। আমরা 40 বললো বড় ভাই, এই যে গরুটা 40 বললাম আমরা। বড় ভাই 56 চাইছে, যদি অনেকটা ডিস্টেন্স। 52 চাইলো ভাই, 52 চাইলেন নাকি বড় ভাই? 52 সর্বশেষ চাইলো। এই যে আপনার গরুটা দেখতেছেন নতুন জীবনে একটা গরু। এই যে তো আমরা বড় ভাই 42 বলবো। এই যে এই গরুটা আমরা 42 পর্যন্ত বললাম, যেমনটা আপনারা দেখতেছেন যে নতুন জীবনে একটা গরু। তো বর্তমানে আমরা এখানে একটা লাল কালসারা গরু দেখতেছি। এই যে জুয়ানের মধ্যে আমরা 45 বললাম এই গরুটা। দাদা কত যাচ্ছেন? 65 চাচ্ছে, আর আমরা 45 বললাম। যেমনটা গরুটা দেখতেছেন আপনারা, এটাও না হওয়ারই মতো। দেখতেই পাচ্ছেন আপনারা 20,000 টাকার ডিফারেন্স চাওয়া দাম এবং গলা দামের মধ্যে। তো 65 চাচ্ছিল এটা। চাচা কীরকম হলে দিতেন এটা? 55-56 হলে দেবো। 55-56 আমরা চাচার কাছ থেকে শুনতেছিলাম, এটা 55-56 হলে দিত, আর বড় ভাই 45 বললো। তো সঙ্গে আমরা এখানে একটা লাল গরু দেখেছিলাম, এটা একটু দেখার চেষ্টা করব। এই যে কত যাচ্ছেন চাচা এটা? এখন মারি পিটি কত হইবে সেটা ইনাদের কাছে সর্বশেষ কত চাইলেন? চাচা কত বললেন? কত বললেন বলা যাবে? কত বললেন? 45,500। উনি মনে 50 উপরে চাচ্ছে। তো আমরা কথা বলতেছিলাম এই যে লাল গরু ভালো বা কি? জুয়ান জুয়ান চার দাঁত একটা লাল গরু। তো আমরাও এটা একটু দেখার চেষ্টা করতেছি, একটু বাজার টাইপের যাচাই করতেছি। 45,500 বলছে। তো সুপ্রিয় দর্শক বিন্দু, আমরা এখানে একটা লালের মধ্যে গরু দেখতে পাচ্ছি, এটা একটু দাম নেওয়ার চেষ্টা করব, আইডিয়া নেওয়ার চেষ্টা করব আজকে হাটের। বড় ভাই এটা বয়স কি? জুয়ান ভাই
বয়স জোয়ার আমরা একটু গরুটা যদি ভালো করে দেখা যাচ্ছে তিনি দেখতেছে উনি দাঁত চেক দিচ্ছে যে আপনি যদি গরুটা দেখেন যথেষ্ট লম্বা ভাই কি চেক করলেন জোয়ান কত বললেন পঁয়তাল্লিশ বললো ভাই আপনি কত চাইছিলেন বাষট্টি সাদাম ভাই সাদাম বাষট্টি দর্শক যেমনটা দেখতেছেন আমরা একটা শুকনো হাড্ডি সাদা কালার মধ্যে দেখতেছি তাতে এটা কি দেশি না ক্রস এটা হ্যাঁ এটা দেশি দেশি একদম যে সমান হয়ে গেছে চুষ্টা যেমনটা আমরা দেখতেছিলাম সাদা কালার গরুটা ভাবছিলাম ক্রস কিন্তু ক্রস না এটা দেশি তো এটা আমরা বেশ কিছুক্ষণ ধরে দাম দর করতেছি আপনাদের যদি দাম জানাই তো আমরা এটা 35.5 পর্যন্ত দাম বললাম চার দাঁতের একটা গরু এ ভাইয়া কততে আটকে আছে ইনি আইনি কততে ইনি কততে আটকে আছে কত কত আমার এখনো মনে করেন 5000 টাকা কম বেশি আছে যেমনটা আমরা শুনতেছিলাম তো 36000 পর্যন্ত আমরা দাম দিছিলাম এই গরুটা এই যে তো এই যে 36000 পর্যন্ত বলছিলাম হইল না গরুটা সাদা গরুটা আমরা একটা কালার মধ্যে একটা গরু দেখতেছি 6 দাঁত বয়স 38000 টাকা দাম চাইল আমাদের কাছ থেকে এই যে যেমনটা দেখতেছিলাম গরুটা আমাদের কাছে 38000 টাকা দাম চাইল কয় দাঁত দেখলা নতুন জোয়ান বর্তমানে গরু কম থাকলেও আপনার ক্রেতার সংখ্যা এবং বিক্রেতার মধ্যে ভিড় থাকার কারণে ভিডিও করা একটু বেশি টাফ হয়ে যাচ্ছে যেমনটা দেখেছেন আপনারা 30000 বললাম তারা দিল না তো সর্বশেষ 6000 মানে 36000 টাকা দাম চাইলো আমরা দুইটা গরু নিলাম এখানে না ওই দিক নিয়ে যাব তো সর্বশেষ আমরা দুইটা গরু নিলাম আপনার কত হইলো এই ভাইয়া কত হইলো 85000 যে গরু দুটো আমরা আগেও দেখতেছিলাম ভাইয়া ওখানে নিয়ে যাও তো যেমনটা আপনারা দেখতেছিলেন গরুটা যদি আপনারা দেখেন এই যে এটা হলো 1 নম্বর এবং এটা হলো আরেকটা এই জোড়াটা নিলাম 85000 এই যে ঠান্ডা মালা গরু দুটা যদি একটু এই সেট থেকে দেখা এই যে এবং এই যে আজকের আমাদের 12ই আগস্টের কেনাকাটার মধ্যে প্রথম দুইটা কালেকশন থাকলো এই যে এই জোড়াটা আমরা এই দুইটা গরু আমাদের প্রথমে সর্বপ্রথম চাইছিল 115 তো আমরা তখন দাম দিয়ে গেছিলাম 41.82 তো এবার আর কি দাম দর একটু একটু করে করতে করতে আপনার 83 থেকে 84 সর্বশেষ 85 দিয়েছিলাম আমরা 85 দিয়ে এগুলোটা সর্বশেষ দাম দিয়ে আমরা চলে যাচ্ছিলাম তার মধ্যেই আপনার বিক্রেতা বললো যে ঠিক আছে ভাই নিয়ে যান তো এইভাবে আসলে আমাদের গরুটা কেনাবেচা হয়ে গেল তো আমরা আপনাদেরকে যেমনটা দেখাচ্ছিলাম এই গরুটা আমরা নিলাম 85000 ভাইয়া 3 নম্বর গরুটা নিয়ে আসলো যেটা আমরা একটু কথা বলতেছিলাম সাদা কালা গরুটা ভাইয়া কত হইলো এটা সর্বশেষ আর 500 টাকা বাড়ানো লাগছে কত হইলো চাচা সর্বশেষ 36500 আমরা যেমনটা গরুটা দেখতেছিলাম আপনার সর্বশেষ আমাদের 36500 টাকা এই যে সাদা কালা দর্শক আমরা সর্বশেষ আজকের যে কালেকশনটা নিলাম এটা হচ্ছে আপনার 4 দাঁত বয়স হ্যাঁ এই যে গরুটা আপনার 4 দাঁত বয়স আপনার 36500 টাকায় কিনলাম তো যাই হোক গরু ভাই একটু দোয়া করে দেন ইনশাল্লাহ
যাক আলহামদুলিল্লাহ কি ব্যবসা বাণী হইছে না মুনাফা হইছে মানে হয় না গরুর দাম কি না বেশি গরুর দাম কি না বেশি তো বলতেছিল বড় ভাই 22টা গরু নিয়ে আসছিল নেত্রকোনা থেকে তো নেত্রকোনা একটা গরু আজকে আমাদের কালেকশনের মধ্যে থাকলো এই যে 36500 টাকা সর্বশেষ আমরা যে গরুটা কিনলাম এই যে 3 নম্বর গরুটা আমাদের 36500 এবং এর আগের দুইটা গরু আমাদের 85000 টাকা তো কালেকশনের মধ্যে তিনটা জোড়া হয়ে গেল দেখি আরেকটু চেষ্টা করব আর দুই একটা কালেকশনের মধ্যে অ্যাড করা যদি পত্তার মধ্যে পড়ে যায় যদি পছন্দের মধ্যে হয়ে যায় তাহলে আসলে ইনশাআল্লাহ আমরা নেওয়ার চেষ্টা করব